2021 সালের এসএসসি পরীক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের ফিল ইন দ্য ব্লাঙ্কস যেটা ক্লু দেওয়া থাকে উইথ ক্লু এটা সলভ করব, যেটা আমরা সাজেশন হিসেবে করেছি বেশ কিছু বোর্ড কোশ্চেন থেকে। তো এটা যশোর বোর্ড 2017 সালে এসেছিল। তো এখানে উপরে অপশনগুলো দেওয়া আছে, এখানে 10টা ড্যাশ থাকে। তো আমরা দেখি কয়টা অপশন আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, কখনো কিন্তু কম থাকে। আর উপরে অর্ডার দেওয়া থাকে যে একটা ওয়ার্ড তুমি একাধিকবার নিতে পারবা। তো 10টা থাকলে নেওয়ার প্রয়োজন হয় না, মোটামুটি এখানে আসলে বেশি থাকে না। তো এই জিনিসগুলো আসলে একটু বুঝে বুঝে করতে হবে, অনেকে মুখস্থ করার চেষ্টা করে, আসলে এটা যে হুবহু তোমরা কমন পাবা তাও তো না, একটু এদিক ওদিক করে দিতে পারে, সেক্ষেত্রে মিনিংগুলো বুঝে বুঝে করতে হবে। তো আমি চেষ্টা করব তোমাদেরকে মানেগুলো বুঝিয়ে দেওয়া। ম্যান ইজ দ্য ড্যাশ অফ হিজ ওন ফেট, এই ফেট মানে কপাল বা নিয়তি, হ্যাঁ, যেটা আসলে ধর্মীয়ভাবে আমরা বলি যে গড বা আল্লাহ আমাদের ভাগ্যের নিয়ম স্রষ্টা, কিন্তু নর্মালি যেটা বলা হয় সেটা হলো মানুষ নিজেই তার ভাগ্যের নিয়ন্ত্রক, অর্থাৎ সে নিজেই তৈরি করতে পারে, সে যেমন কাজ করবে সেরকমই ফল পাবে, এরকম কিছু। তো ম্যান ইজ দ্য, এখানে যে উপরে কিন্তু একটা অপশন বলা থাকে যে তুমি প্রয়োজনে এই ওয়ার্ডগুলোর কিছু ফর্ম বা ডিজাইন চেঞ্জ করতে পারো প্রয়োজন বোধে। যেমন এখানে মেক আছে, মেক থেকে কিন্তু এটা মেকার হয়ে যাবে। মেকার মানে আমরা নর্মালি কী জানি, যে ঘড়ির মেকার, মোবাইলের মেকার, তার মানে যে মেরামতকারী। তো এরকম মিনিংটা হলো যে ম্যান ইজ দ্য মেকার, হ্যাঁ, অফ হিজ ওন ফেট, মানুষ নিজেই তার ভাগ্যের মেকার বা হচ্ছে যে কী বলবো এটা, যেমন ইঞ্জিনিয়ার আমরা বলি, মেকার তো বোঝোই, আসলে মেকার ওয়ার্ডটা এমনভাবে ইউজ হয়ে গেছে বাংলা ভাষায় যে এটা মনে হয় যে বাংলায় খুঁজে পাওয়া যায় না। তো মেকার মানে হচ্ছে যে কোনো কিছু জিনিস ভালো করে, তৈরি করে, এরকম। তো ইফ হি মেক্স ড্যাশ প্রপার ডিভিশন, ডিভিশন মানে হলো ভাগ, যদি সে, মেক মানে যদিও তৈরি করা, তো এখানে আসলে তৈরি করা বোঝাচ্ছে না, মানে করা। ইফ হি মেক্স ড্যাশ প্রপার ডিভিশন অফ হিজ টাইম, তাহলে ইফ হি মেক্স এ হবে এখানে, মানে একটা সঠিক ভাগ করে, হ্যাঁ, তার সময়টাকে, যে মানে রুটিন যেটা আমরা বলি, কখন কী করবে, এরকম সুন্দরভাবে যদি প্রপার ডিভিশন করে নেয়, হ্যাঁ, সঠিক ভাগ করে নেয়, তারপরে যেটা হবে অফিস টাইম মানে তার সময়ের, অ্যান্ড ড্যাশ হিজ ডিউটিস অ্যাকর্ডিংলি, এবং করে, তাহলে ডু মানে করা, এখানে ডু অপশন একটা আছে, কিন্তু এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আছে যেহেতু সাবজেক্টটা, এখানে যেমন ভার্বের সাথে এর যুক্ত হলো মেক্স, হ্যাঁ, ঠিক একইভাবে এখানে ডাজ আসবে ভার্বটা, DOES, এই এই ডাস কিন্তু এখানে প্রিন্সিপাল ভার্ব, কোনো অক্সিলারি ভার্ব না। তো আমরা আবার এতটুকুই দেখি, ইফ হি মেক্স এ প্রপার ডিভিশন অফ হিজ টাইম, যদি সে তার সময়ের একটা সঠিক ভাগ করে, অ্যান্ড ডাজ হিজ ডিউটিস, এবং করে তার কর্তব্যগুলো, অ্যাকর্ডিংলি মানে হলো সেই অনুসারে, মানে যে অনুসারে সে সময়টাকে ভাগ করে নিল, দ্যাট ইজ রুটিন যেটা আমরা বলছি, হ্যাঁ, এবং সেই অনুযায়ী যদি কাজ করে, তাহলে যেটা বলা হচ্ছে হি উইল ড্যাশ ইম্প্রুভ অ্যান্ড প্রসপার ড্যাশ লাইফ, তাহলে হি উইল, আমরা অনেকটা বুঝতে পারছি যে শিওর ওয়ার্ডটা আসবে, কিন্তু এখানে দেখো শুধু শিওর দিলে কেমন মানে হয়, হি উইল শিওর ইম্প্রুভ, এটা কিন্তু হয় না, তাহলে শিওরলি মানে একটা অ্যাডভার্ব হবে, সো শিওরের সাথে একটা এলওয়াই লি যুক্ত করতে হবে, তাহলে হি উইল শিওরলি, SURELY, তাহলে হি উইল শিওরলি ইম্প্রুভ, সে অবশ্যই উন্নতি করবে, ইম্প্রুভ মানে কি ডেভেলপ করা যেটা, প্রসপার মানে উন্নতি করা, আর এখানে সিম্পলি ইন হবে ইন লাইফ, যেটা জীবনের আগে একটা ইনই হয় ইন লাইফ, বাট এখন উল্টাটা বলা হবে। তো আমরা এইটুকু আবার আরেকবার দেখি যে এই জায়গা থেকে আসলো বাক্যটা, এই জায়গা থেকে শুরু, ইফ হি মেক্স এ প্রপার ডিভিশন অফ হিজ টাইম, হ্যাঁ, অ্যান্ড ডাজ হিজ ডিউটিস অ্যাকর্ডিংলি, হি উইল শিওরলি ইম্প্রুভ অ্যান্ড প্রসপার ইন লাইফ, সে অবশ্যই কি জীবনে উন্নতি করতে পারবে জীবনে। বাট ইফ হি ডাজ আদারওয়াইজ, মানে বোঝানো হয়েছে যদি সে অন্যটা করে, তার মানে কি প্রপার টাইমের ডিভিশন করলো না, অথবা করলো কিন্তু অ্যাকর্ডিংলি সেই অনুসারে চললো না, এই বিপরীত প্রক্রিয়াটা বোঝানো হয়েছে আদারওয়াইজ দিয়ে, যেটা অন্যথায় বলা হয়, হি ইজ শিওর, হ্যাঁ, এই এইখানে হবে সাফার বলা আছে, তার মানে সাফার মানে কষ্ট ভোগ করা, তাহলে টু বসবে এখানে, হি ইজ শিওর টু সাফার, তাই না, টু সাফার হোয়েন ইট ইজ টু লেট, মানে একসময় যখন কষ্ট ভোগ করবে, যে সে তখন ভাববে যে আমি কী করেছি সময় থাকতে এটা করিনি, হোয়েন ইট ইজ টু লেট, এটা তখন অনেক দেরি হয়ে যাবে। টু ওয়েস্ট টাইম মানে হচ্ছে সময়ের অপচয় করা, ইজ অ্যাজ ব্যাড, এত খারাপ,
অ্যাজ টু কমিট সুইসাইড, মানে এটা হচ্ছে যে আত্মহত্যার মতো এরকম বিষয়টা। তো এখন আমরা দেখব এই বাক্যটা, যে ইনফ্যাক্ট মানে হচ্ছে সত্যিকার অর্থে, আওয়ার ড্যাশ ইজ নাথিং বাট, তাহলে এখানে অপশনগুলো আমরা দেখি, আওয়ার লাইফটা হবে নিঃসন্দেহে, যে সত্যিকার অর্থে আমাদের জীবন, তাহলে ইনফ্যাক্ট আওয়ার লাইফ, আমাদের জীবন, তাহলে টোটাল আমরা জীবনটাকে দেখো প্রথমে সেকেন্ড, মিনিট, হ্যাঁ, ঘন্টা, দিন, মাস, বছর, এইভাবেই কিন্তু আমাদের জীবনটা আসে, সেটাই বলা হয়েছে যে ইনফ্যাক্ট সত্যিকার অর্থে আওয়ার লাইফ ইজ নাথিং বাট, আমাদের জীবনটা কিছুই না কিন্তু দ্য সাম টোটাল, মানে একটা সামগ্রিক একটা যোগফল। হ্যাঁ, এখানে আওয়ার্স বলা আছে, ঘন্টা, তারপরে দিন, ইয়ার্স, তারপরে এখানে এর জাতীয় কোনো কথা হবে, যেটা প্রিপোজিশন, এর এর ইংলিশ হলো অফ, তাহলে সাম টোটাল অফ, অফ মানে কি এর, ঘন্টার, ঘন্টা এর, দিনের, বছরের, এরকম এই জায়গাগুলো এর মিনিং করলে এই জায়গাটায় অফ আসে। আচ্ছা, লাস্ট বাক্য, লাস্ট না, হ্যাঁ, পরের এটা পুরাটাই একটা বাক্য, ইফ উই ওয়েস্ট, তাহলে ওয়েস্ট মানে কি অপচয় করা, হ্যাঁ, যদি আমরা অপচয় করি, এখানে বলা আছে ড্যাশ মর্নিং অফ লাইফ, মর্নিং বলে নর্মালি কি আমরা সকাল বুঝি, কিন্তু জীবনের সকাল বলতে আসলে বুঝিয়েছে যে জীবনের সূচনাকাল, যেটা ইয়ং বয়স, যখন সময় থাকে আর কি, তোমাদের জীবন গঠনের যে সময়গুলো, দ্যাট ইজ আমরা স্টুডেন্ট লাইফটাকে বলতে পারি। তো সেরকমই বলা হয়েছে যে ইফ উই ওয়েস্ট, যদি আমরা অপচয় করি, ড্যাশ মর্নিং অফ লাইফ, তাহলে কি হতে পারে, এখানে অপশন থা আমরা, এটা আসলে সিম্পলি দা হবে, দ্য মর্নিং অফ লাইফ দা হবে, উপরে অপশনে দা আছে, তো দ্য মর্নিং অফ লাইফ, উই শ্যাল হ্যাভ টু, মানে আমরা যদি এই সময়টাকে কি তাহলে অপচয় করি আমাদের হচ্ছে যে মর্নিং লাইফে, যেটা আমাদের উপযুক্ত সময় ছিল নিজেদের গড়ে তোলার, সেই সময়টা আমরা যদি অপচয় করি, উই শ্যাল হ্যাভ টু ড্যাশ আপওয়ার্ডস, আপওয়ার্ডস মানে পরে, তাহলে এই বিষয়টা হলো পস্তানো, যেটা যে আহা কি করেছি, হ্যাঁ, এই জিনিসটাকে আমরা বাংলায় যেটা বলি পস্তানো, তো এই পস্তানোর ইংলিশ কিন্তু হচ্ছে রিপেন্ট, এই যে এখানে দেখো রিপেন্ট একটা অপশন দেওয়া আছে, তাহলে এইখানে টু এর পরে আসলে ভার্বের বেস্ট ফর্ম হয়, সো এটা রিপেন্ট ওয়ার্ডটাই আসবে, আর ই পিই এন টি। এখন পুরোটাই আমরা যদি একবার মিনিং করে নিই তাহলে পুরো জিনিসটা আমাদের ক্লিয়ার হয়ে যায়, যে ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন ফেট, মানুষ তার নিজের কপালের বা নিয়তির হচ্ছে যে নিজেই মেকার, ইফ হি মেক্স এ প্রপার ডিভিশন অফ হিজ টাইম, যদি সে তার সময়ের একটা সঠিক বিভাজন করে বা ভাগ করে যে কখন কি করবে, অ্যান্ড ডাজ হিজ ডিউটিস অ্যাকর্ডিংলি, এবং তার কর্তব্যগুলো সেই অনুসারে করে, হি উইল শিওরলি ইম্প্রুভ অ্যান্ড প্রসপার ইন লাইফ, তাহলে সে এটা শিওর যে উন্নতি করবে জীবনে, বাট ইফ হি ডাজ আদারওয়াইজ, যদি সে অন্যথায় করে মানে বিপরীতটা করে, হি ইজ শিওর, হ্যাঁ, টু সাফার, সে অবশ্যই কষ্ট ভোগ করবে, হোয়েন ইট ইজ টু লেট, যখন এটা খুব দেরি হয়ে যাবে, টু ওয়েস্ট টাইম ইজ অ্যাজ ব্যাড অ্যাজ টু কমিট সুইসাইড, মানে সময় অপচয় করাটা এত খারাপ যে এটা নিজেই সুইসাইড করার মতো একটা বিষয়, আত্মহত্যা। ইনফ্যাক্ট আওয়ার লাইফ ইজ নাথিং বাট দ্য সাম টোটাল অফ আওয়ার্স, ডেইজ অ্যান্ড ইয়ার্স, সত্যিকার অর্থে আমাদের জীবনটা হলো যে ঘন্টা, দিন, বছর, এগুলোর একটা সমষ্টি। ইফ উই ওয়াস্ট দ্য মর্নিং অফ লাইফ, আমাদের জীবনের সূচনা পর্বটা আমরা যদি অপচয় করি, মানে সঠিকভাবে ইউজ না করি, উই শ্যাল হ্যাভ টু রিপেন্ট আপওয়ার্ডস, আমাদেরকে ভবিষ্যতে পস্তাতে হবে। তো আজকে এই পর্যন্তই ছিল, আমরা সিরিয়ালি এইভাবে করতে থাকবো, তোমরা দেখবে আশা করি। ধন্যবাদ।